আসলে যে সকল মা সন্তানের দিকে তাকায় না এবং প্লাস বাবা সন্তানের দিকে তাকায় না এদেরকে বাবা মা বলা উচিত না শুধু জন্ম দিলে কিন্তু বাবা হওয়া যায় না আর জন্ম দিলে মা হওয়া যায় না ঠিক না মার কাছে যান আপনি হ্যাঁ যেতে দেয় না মার কাছে যেতে দেয় না বাবা ওর মাও তো সে দেখা করতে পারে মা আসে না আমার এখানে তো পুরো আত্মা আসে অসহায় মানুষের সন্ধানে ছুটে বেড়াই প্রতিনিয়ত আজ হঠাৎ করেই আকাশে প্রচুর মেঘ এবং বৃষ্টি নেমে এলো বৃষ্টি হতে রক্ষা পাওয়ার জন্যই আমরা আশ্রয় নিলাম ভেড়ামারা এতিমখানা মাদ্রাসা ভাঙ্গুরা পাবনা এসে দেখি একজন বাচ্চা ফুপে ফুপে কান্না করছে তো আমি জানার চেষ্টা করি বাচ্চাটা কান্না করে কেন তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি কি জন্য বাচ্চাটি কান্না করছে বিস্তারিত শুনব আমাদের সঙ্গেই থাকুন বাবা আপনার নাম কি হামজা হ্যাঁ হামজা আমির হামজা আপনার মা কি হয়েছে হ্যাঁ বাবা ছেড়ে দিয়েছে হ্যাঁ ছেড়ে দিয়েছে কেন ছেড়ে দিয়েছে বলেন তো না শুনতে তুমি ভয় দেখায় না সকালবেলা ভয় দেখায় না আগে তো কিছু বলতেছি না কি কি সমস্যা কি ওর বাবা ওর মাকে ছেড়ে দিয়েছে ওর মার সাথে কোনো সম্পর্ক নেই ওর মাকে দেখতেও পায় না কখনো মানে ওর মার কথা জিজ্ঞেস করলে এরকমই কান্না করে ওর মা এখন কোথায় আছে ওর নানি বাড়িতে আছে দোষ কার মায়ের না বাবার মায়ের কিছু দোষ আছে মার সমস্যা আছে এজন্য বাবা বলো 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 ভয় নাই কেউ কিছু বলবে না বলো তো দেখি বাপ কি হয়েছে আপনার পোশাক আদি আছে ওর বাপ কি করে ওর বাবা ওই যে সোনার বাংলা ক্লাব আছে না সোনার বাংলা ক্লাবে ওখানে সেলুনের দোকান আছে সেলুনের কাজ করে পোশাক আদি সব দেয় তো অভাব নাই নাকি অভাব দেখা যায় যখন যেটা চায় আইসে দিয়ে যায় দিতে পারে তো বাবা কার দোষ ছিল মায়ের দোষ না বাবার দোষ মায়ের দোষ ছিল বাবার ছেলেরা কি মায়ের দোষ দেয় হ্যাঁ ছেলেরা মায়ের দোষ দেয় না আসলে যে সকল মা সন্তানের দিকে তাকায় না এবং প্লাস বাবা সন্তানের দিকে তাকায় না এদেরকে বাবা মা বলা উচিত না শুধু জন্ম দিলে কিন্তু বাবা হওয়া যায় না আর জন্ম দিলে মা হওয়া যায় না ঠিক না ছোট বাচ্চা মায়ের কথা বলতে ফুপিয়ে কান্না করে মায়ের কাছে যান আপনি হ্যাঁ যেতে দেয় না মার কাছে যেতে দেয় না বাবা ওর মাও তো সে দেখা করতে পারে মা আসে না আমার এখানে তো পুরো আত্মা আসে না কখনো আসে না নয় মাস হলো আসতে না হ্যাঁ আমার এখানে পরে নয় মাস মাসের মধ্যে মা আসে দেখা করে কখনো না বাবা এগুলো মা না অন্য কিছু তোমার এখানে এসে তো দেখা করতে পারে তোমার মা যদি ইচ্ছা করে ওই মার জন্য কান্না করো না হ্যাঁ বাবা আমরা বৃষ্টি বাদল ঝড়ের মধ্যে এই সকল মানুষের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করি মা বাবাকে বিয়ে করেছে না একটা না বিয়ে করেনি না বিয়ে করেনি তুমি একা তোমার ভাই বোন নাই বাবা ওর মায়ের বাসা কোনো ওর মা তোমার নানি বাড়ি কোথায় বেড়া এই ছাতিয়া বেড়া হ্যাঁ নয়টা মাস যাবত এই মাদ্রাসায় আছে এই বাচ্চাটা মা যদি ইচ্ছা করে যে আমি ওখানে দেখা করবো পৃথিবীর কোনো শক্তি আছে ওকে ঠেকা রাখে সম্ভব হ্যাঁ
আপনি আসলে আপনাকে খারাপ কথা বলবেন, আরো ভালো করে বাচ্চা রাখতে দেবেন যে কথা বলো মায়ের সাথে নাকি? পৃথিবীর বুকে কিছু কিছু মা আছে ভাই, মেয়ে মানুষের কত খারাপ হবে, কিছু কিছু মা আছে খুবই খারাপ। এবার যান, আব্বু আব্বু তোমাকে ভালোবাসে না? হ্যাঁ আব্বু ভালোবাসে না? আম্মু ভালোবাসে? তাহলে আব্বু ভালোবাসে না তোমাকে, তো আব্বু দেখে রাখে, মা তো তাও দেখে না। হ্যাঁ আসেন আসেন, কোলে আসেন কোলে আসেন। বেড়াতে কোন দিকে যাইতে হয়? ওর বাবা আসে না মাঝে মাঝে? আজকে যদি রাইখে গেল রে, কিছুক্ষণ আগে আপনি আসার আগে চলে গেছে বাবা, আর বাবা এসে নিয়ে যায় এসে দিয়ে যায়। কিন্তু বাবাকে তো ভালোই আসে না, মা ভক্ত সব কি বলবো, ভিতরের জিনিস তো আর আমরা দেখতেছিও না বুঝতেছিও না। আমাদের কাছে তো দেখা যাচ্ছে সাহাল দেখ খুব ভালোবাসতেছে, কিন্তু সাহাল এতটুকু সাহাল সাহালে প্রশ্ন করলে বলে যে আমার বাবা আমার পুত্র অত্যাচারিং করে, ভালোবাসে না, মায়ের কাছে যাবো। আমি কয়েকদিন জিজ্ঞেস করছি, বললাম আমি মার কাছে যাবো। বাবা তো তাকে হাতছাড়া করতে চায় না? না, এই জন্যই সে ছাড়তেছে না তার কাছ থেকে, আর সে সব কিছু ধ্বংস হয়ে গেলে সাহাল কাছ থেকে ছাড়বি না। তার একই কথা আমার সাল আমার কাছে, আমি যত কষ্ট হোক আমার সাল আমার কাছেই থাকবে, আমি দেখবো, আর কেউ আসলে যেন ওর সাথে দেখা করেন না। মা আসলে পরে তো, মা সে তো আসবি আমাদের কাছে, আসতে হবে। মা যদি আসে তো আমরা তো আর তাকে নিষেধ করবো না যে আপনি আইসেন না, ভালো দেখা করা যাবে না। কিন্তু সে তো এক মিনিট আমাদের কখন ছেড়ে দিবেন না, কিছু দেখা করতে দিবেন? দেখা অবশ্যই করতে দেবো, গার্জিয়ান আমরা চিনি হলো ওর বাবা, আমাদের কাগজ কলমে সই স্বাক্ষর করার বাবার, ওর বাবা ছাড়া আমরা দ্বিতীয় কারো কাছে তুলে দিব না ওকে, কেন এই বাচ্চা আমাদের আমানত। মা যদি আইসা চোখের দেখা দেখে যায় আলহামদুলিল্লাহ, বা এতদিন ধরে আসে কখনো আমাদের কাছে এক মিনিট ফোনও দেয় না যে আমার বাচ্চাটাকে একটু দেন আমি একটু কথা বলবো, তাহলে না বাবা আমার এই ঝামেলার জন্য সেন্টেন্টের ঝামেলা হয়। বাবা তোমার ইয়ে আছে কি, পাঞ্জাবি আছে? কয়টা পাঞ্জাবি তোমার? চারটা। তাহলে তো বাবা তোমাকে ভালোই বাসে, চারটে পাঞ্জাবি বানা দিছে, বাবার কাছে থাকে না? আর ইয়ে হন, বড় হন, আলেম হন, মার জন্য কান্না করেন না বাবা, যদি সে ভালোবাসে আপনাকে দেখতে আসবে। আর এর ভিতরের যে কষ্টটা এটা কি, এটা তো আমরা বুঝবো না ভাই, বুঝছেন? তবে আমার যেটুকু সাধারণ জ্ঞানে বলতেছে, মা যদি অত ভালো মেয়ে হইতো এই সন্তানের কাছে পাগল মতো ছুটে আসতো, অবশ্যই খবর জানে যে সন্তান কোথায় আছে। আচ্ছা বাবা ভালো থাকে না, এত টেনশন করেন না, কখনো তো মায়ের কথা বলেন না, খুব কাজ লাগছে। আচ্ছা তোমার কোনো অভাব হইলে বললো, হুজুরকে বললো আমাকে জানাবে, তোমার কোনো কিছু লাগলে আমাকে জানাইবো, আমি দিয়ে দেবো বাবা। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ হাফেজ।